গুড মর্নিং এভরিওয়ান, আজকে সানডে, একটু দেরি করে উঠেছি। চোখ দেখে বুঝতে পারছেন দেরি করে ওঠা, দেরি করে শুরু করছি। আর যেটা আগের ব্লগে দেখেছেন যে স্ট্যান্ড, একটা কাপড় শোকার স্ট্যান্ড কিনেছি, সেটাতে কাপড় কালকে কাচা হয়েছে, মেলা হয়েছে, সেটাও দেখতে পাচ্ছেন পেছন থেকে। আমরা বেরিয়ে পড়েছি, একটু গোপালের জামা ঠামা নেবো, একটু সিঙ্গারের জিনিস নেবো, একটু ফল নেবো, আর দেখি কি করি, কিছু কিছু জিনিস নেবো। আর গ্র্যান্ড হাই স্ট্রিটে যাচ্ছি, এখানে সবজি নেবো, একটু ঘুরে টুরেও আসবো, ভালো লাগে। এখানে সবজি মার্কেটটা পটো কাতা, এখন বৃষ্টি হয়েছে, তাই বললাম গ্র্যান্ড হাই স্ট্রিটে চল, ওখানেই যাব। তো ওখানেই যাচ্ছি, আগে কিনে নেবো গোপালের সব জিনিস, তারপরে গ্র্যান্ড হাই স্ট্রিট যাব। বৃষ্টি হচ্ছে পিট 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 করে, একদম পিট পিট করে, মোবাইলটা রাখি। বৃষ্টি নেমেছে তো বৃষ্টির মধ্যেই যেতে হচ্ছে, কেন কালকে জন্মাষ্টমী আর ওরা অফিসে থাকবে তো। আর বৃষ্টি হলে মামি বলেছে তুই অ্যাক্টিভা করে যাস না, তুই গাড়িতে যাস, তাহলে বৃষ্টি হলে আমরাও বেরোতে পারবো না। তো আজকে তাই জন্য বেরিয়ে পড়েছি, খেয়ে দিয়েই বেরিয়ে পড়েছি। আর আমাদের ফ্লোরের একজন, মানে সেও ভাড়া দিয়েছে, সে ভেবেছে যে আমাদের মাখন মন্দিরে আছে, সে আছে, তাদের সঙ্গে দেখা করতে এসেছে, আমাদের দেখে অবাক। তো অনেকক্ষণ, আধা ঘন্টা বসে গল্প করলো, গল্প টল্প করে গেল, আমাদের খেতে দেরি হয়ে গেছে 2:45। খেয়ে দেয়ে সঙ্গে সঙ্গে এখন বাজে 3:20, রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর খুব জোর বৃষ্টি হচ্ছে, সব দেখাই, কীরকম দেখাই যাচ্ছে না, গাছগুলো আছে, কিছু দেখা যাচ্ছে না, এই ট্রাকগুলোর জন্য বোঝা যাচ্ছে না, পুরো ক্লাউড নিচে নেমে এসেছে। পুরো পাহাড় থাকে, এখন কিছু দেখা যাচ্ছে না সামনে পর্যন্ত, হবে জন্মাষ্টমী না, কৃষ্ণ যখন জন্মেছিল তখন খুব বৃষ্টি হয়েছিল, তো আগে বৃষ্টি তো হবেই। এই আগে পুরো পাহাড় আছে কিন্তু কিছুই দেখা যাচ্ছে না, পুরো কুয়াশা, মানে কুয়াশা না, মেঘ নিচে নেমে আসছে, বৃষ্টি হয়ে কিন্তু খুব পাহাড় দেখা যাচ্ছে না। ওয়েদারটা তো ভালো হয়েছিল কিন্তু আমি জানতাম এই 26 তারিখ, মানে আজ থেকে বৃষ্টি হবে জানি না, কিন্তু 27 তারিখে তো বৃষ্টি হবে, আগে পিছে বৃষ্টি হয়, কৃষ্ণের জন্মের সময় খুব বৃষ্টি হয়েছিল। প্রত্যেকবারই একই রাস্তা দেখাই, এক এক রকম রূপ থাকে, কখনো বর্ষার সময় দেখিয়েছি, কখনো এমনি দেখিয়েছি, কিন্তু এই রাস্তাতে এলেই মনে হয় ক্যামেরা অন করি, এত ভালো লাগে। আর আমার দেখতে ভালো লাগে তো মনে করি আপনাদেরও শেয়ার করি, এত মানে দৃশ্যটা এত সুন্দর লাগে না, নিজের চোখে দেখলে খুব ভালো লাগতো, আমি দেখছি আমি আনন্দ করছি, উপভোগ করছি। পেট্রোল পাম্প থেকে পেট্রোল ভরালাম আর এখন বেরোচ্ছিলাম, তো বেশ ভালোই ভিউ পাচ্ছি এখন। আর এত মনে হয় কি সব কিছু আপনাদের দেখাই, আমি এত এনজয় করি, আপনাদেরও দেখাতে ইচ্ছে করে। চলো বেরোই। হ্যাঁ বেরাও, চলো আমরা স্টার বাজারে যাব। গ্র্যান্ড হাই স্ট্রিট এসে গেছি, এখন পার্কিং কোথায় উপরে দেয় না নিচে দেয় জানি না, তো লাইনে কিউতে দাঁড়িয়ে, এই যে লাইন কিউ, পার্কিং এর কিউ।
খুঁজ তো হ্যাঁ আছে তো ট্রাফিক ভিড় আছে না এখন সেল চলছে না একটু মলে ঘুরে নিলাম এখন জিনিসপত্র নিয়ে আমাদের আর দিকে পার্কিং পাইনি আন্ডারগ্রাউন্ড বাইরে তো বৃষ্টি পড়ছে কেমন লাগছে চা বেশি মিষ্টি নেই গাড়ি নিতে যাচ্ছে ছেলে বৃষ্টিতে ভিজে ভিজে দৌড়ে দৌড়ে অনেক দূরে আছে গাড়ি নিয়ে আসবে তারপরে জিনিস ওঠাবো এই যে এত জিনিস হয়ে গেছে প্রচুর সবজি তো আমাদের প্রচুর নেওয়া হয়েছে নানা রকম এরা ভিজে ভিজে জিনিস রাখছে আমি গাড়িতে বসি এইটা হলো আগে ছোট ছেলে এখান থেকেই অফিস যেত মারুঞ্জি হয়ে এই রাস্তা দিয়ে সামনে পাহাড়ও আছে দেখ কাজ হচ্ছে বলে একটু হচ্ছে কালো মেঘ হয়ে আছে প্রচন্ড কালো মেঘ মনে করে দিয়েছে সকাল থেকে সে খুশি একটা মোটামুটি যা পাওয়ার গুজরাটে যেটা পাওয়া যায় সেটা এখানে অত পাওয়া যায় না এখানে কানার ভক্ত না এরা গণপতির ভক্ত এখন আমরা এসে গেছি চা বানাবো সুন্দর একটা গুড মর্নিং এভরিওয়ান আজকে জন্মাষ্টমীর হার্দিক শুভেচ্ছা জানাই আর এখন আমি একটু বাইরে যাচ্ছি ছেলে অফিস চলে গেছে ওকে পরোটা আলুর দম করে দিয়েছি আর আমি এখন একটু ফুল দুধ আর কিছু জিনিস আনার আছে সেগুলো নিতে যাচ্ছি আর নিয়ে এসে সব আমার রান্নাঘর পরিষ্কার করে একটু ঠাকুরের জন্য সামান্য কিছু বানিয়ে দেবো আমার কাছে তো খুব বেশি বাসন নেই যেটুকু আছে সেইটুকু বাসন দিয়েই করে দিতে হবে আর ওই জন্য এখন আমি বাজারে যাচ্ছি কালকে তো ফল টল নিয়ে এসেছি ফুল আনা হয়নি কোথায় রাখবো শুকিয়ে যাবে সেই জন্য আর দুধও আনিনি আর কিছু আরও জিনিস নিয়ে আর আছে কালকে আমি নিয়ে নিই সেগুলো নিয়ে নেবো তো এখন আমরা বেরাচ্ছি আমরা এখন বেরাচ্ছি কতক্ষণে আসবো লাগবে টাইম তো এখন বেরিয়ে যাচ্ছি
আমরা অ্যাক্টিভাতেই বেরিয়ে গেছি, কেন গাড়ি নিয়ে বেরানো রাখার জায়গার খুব প্রবলেম হয়ে যায়, তাই জন্য আমি বলছি অ্যাক্টিভাতেই চলো। ছেলেকে বললাম তুই গাড়ি নিয়ে যা, ও গাড়ি নিয়ে গেছে, আমরা অ্যাক্টিভাতে বেরিয়ে গেছি। ও খাবার টাবার দিয়ে দিয়েছি, ও চলে গেছে আর জিনিস পুজোর জিনিস নিতে বেরিয়ে গেছে। কেনাকাটি হয়ে গেছে, এবার মিষ্টির দোকানে যাব, তারপরে হয়ে যাবে কাজ। হয়ে গেছে, এখন হিংসামাটে যাচ্ছি আর ওখান থেকে কিছু জিনিস নিয়ে আর আছে নিয়ে, তারপরে দুধের দোকানে যাব, দুধ নেব আর কিছু নিয়ে আর আছে সেগুলো নিয়ে, একটু মিষ্টিও নেব নিয়ে তারপরে যাবো। হিংসামাটেও এসে গেছি, কালকেও এসেছিলাম সন্ধ্যেবেলা কিন্তু নেওয়া হয়নি কালকে, আজকে নেবো, ভুলে গেছিলাম। আমার সকালের পুজো হয়ে গেছে, তাও আমার একটা বেজে গেল, ওখান থেকে এলাম ঠাকুরকে একটু দুটো বাজে, আচ্ছা দুটো বেজে গেল, পুজো টুজো করতে একটু টাইম লাগলো আর একটু বেশি তো এখানে কি জিনিস নেই ডেকোরেশনে, আর ছেলেও বলছে মা একটা বাড়ি ভাড়া করে থাকি বেশি বাড়িও না, তাও বেড়ে যাচ্ছে একটু একটু করে জিনিস দেখাই। ঠাকুরকে সাজিয়েছি, না ঝুলাতে বসে আছে, আমি একটু সাজিয়েছি, বেশি সাজাতে পারিনি, কালকে একটা ঝুলা কিনে এনেছি এখান থেকে, যা পেয়েছি তাই ঝুলা, আর এই ময়ূর পাখগুলো লাগিয়ে দিয়েছি। এই যে আমার ঠাকুর, সকালের পুজো হয়ে গেছে। বাবা তুই কি বলছিলি পুজো করতে করতে? শাড়ি পরে ভালো লাগছে তো আজকে, নাহলে ম্যাক্সিতে একদম মরিচ মরিচ লাগো। আর কি বলছি, রোজ পরো, রোজ পরলে আমার শাড়ি নেই, এখন এখানে পাঁচ চারটে শাড়ি আছে, তো ওখান থেকে নিয়ে আসবো। হ্যাঁ নভেম্বর যখন আসবে তো এখান থেকে শাড়ি কিনে দে। ঠিক আছে, মারাঠি শাড়ি পরবে? হ্যাঁ পরতে পারো? না ও পৈঠানি, পৈঠানি না পেঠা, পৈঠানি বলে এখানকার শাড়ি, তো পরবে। হ্যাঁ ঠিক আছে চলো একদম। ঠিক আছে একটা কিনতে হবে না এখন, তাহলে আমাকে একবার পরে দেখো কেমন লাগছে, তারপরে মারাঠি শাড়ি সুট যদি না হয় তখন। ঠিক আছে একবার পরে তো দেখো। থ্যাংক ইউ, এখন আসতে দাও আগে। ঠিক আছে, আপনারা বলুন তো কেমন লাগছে আমাকে। এটা কোথা থেকে কিনেছিল? এটা সোনামা, সোনাপাখি দিদির বিয়েতে দিয়েছিল। আচ্ছা বাহ সুন্দর লাগছে কিন্তু, হৃদয়ের বিন্দে ভবাম ভবানী সৈতাম নম মঙ্গলম ভগবান বিষ্ণু মঙ্গলম গুরু মঙ্গলম কুণ্ডলিকা সমঙ্গলায় তন হরে সর্বমঙ্গল মঙ্গল শিবে সর্বত সাধে গজানন অষ্টমী নক্ষত্র দিবিনা গণপতি মহারাজের জয়। জয় কানাইয়া লাল কি হাতি ঘোড়া পাল কি, জয় কানাইয়া লাল কি হাতি ঘোড়া পাল কি, জয় কানাইয়া লাল কি হাতি। একটু ফুল নিবেদন কর, তুলসী আর ফুল নিবেদন কর। পেঁয়াজে বাসনটা দিয়েছিল, ওটা নতুন ছিল, ওতেই আমি সুজি বানাবো, বানাচ্ছি, বানাবো বলছে বানাচ্ছি, আর এতেই আমি লুচি ভাজবো একটু, তারপরে পায়েসও বানাবো। এখানে যা ব্যবস্থা আছে সেই অল্প স্বল্প করার চেষ্টা করেছি ভগবানের জন্য, সেটাই মানে ভোগ নিবেদন করেছি আর আপনাদেরও দেখাই, যে
আমার কানা বসে আছে ঝুলাতে, আমার পেয়ারা কানা, আমার গোপাল গোপু বসে আছে, গোপুর ভোগ করেছি, একটু লুচি লুচি সুজি আর পায়েস, আর একটু ফল কেটে দিয়েছি মাখন মিশ্রি। ব্যাস এখানে যা ব্যবস্থা আছে সেই অবধি করেছি। আর এই যে আমার সাই বাবা, গণপতি ভগবান, সব ভোলানাথ সব আছে, সবার জন্য একটু ভোগ নিবেদন করতে পেরেছি। সামান্য কিছু একটু ভোগ দিলে মনে কত আনন্দ হয় না! ভগবান আমাদের সব কিছু দিচ্ছে, ভগবানের জন্য প্রতিদিন কিছু করতে পারি না, এই ওকেশনে একটু একটু করতে পারি, একটু ইচ্ছা হয় করি, তো ভগবানের কৃপাতে সব কিছু হয়, সব কিছু করি। আর ভগবানকে এই সামান্য একটু ভোগ নিবেদন করলাম। জন্মাষ্টমী, কানা জন্মে গেছে, আর আমরা জন্মাষ্টমী পুজো টুজো করলাম। এখন রাত 12টা তো 10 মিনিট আগেই হয়ে গেছে, এখন আমরা শুতে যাব। কান্নাকে বললাম তুমি ঝুলাতে থাকো, আমরা এবারে শোবো। আর তো সবাইকে গুড নাইট, নেক্সট ব্লগে দেখা হচ্ছে, টিল দেন বাই বাই, গুড নাইট।